এটা পবিত্র ভাদ মাহ আর রাজ্যের চৌদিকে প্রতিটি নামঘর এটা হরি নামৰ ধ্বনিৰে মুখরিত হওয়া পরিলক্ষিত হয়েছে। আর এই মুহূর্তে মই আছো অরুণাচল প্রদেশত আর সুবুরিয়া রাজ্য অরুণাচল প্রদেশের এভাগ নামঘর উপস্থিত আছো। ক্যামেরা সজাগ নিবিড় আছে এই নামঘর ভাগত কিদরে এটা হরি নামৰ ধ্বনিৰে মুখরিত হয়েছে আমি ইয়া দেখাবল সুবুরিয়া রাজ্য অরুণাচল প্রদেশত উপস্থিত হয়েছোহি। চাও ইয়া হয়েছে অরুণাচল প্রদেশের পাপুমপাড়া জেলার বালিজানের একটা পরিবেশ। আর এটা বিভিন্ন প্রান্তর অরুণাচল বসবাস করা এনেদরে অসমীয়াসকলে একলগ হয়ে এভাগ নামঘরত হরিনাম হরিনামৰ ধ্বনিৰে মুখরিত করা পরিলক্ষিত হয়েছে। এয়া আমি NT24 অরুণাচল প্রদেশের পাপুমপাড়া জেলার বালিজানের দেখাই আছো। এয়া হয়েছে সুবুরিয়া রাজ্য অরুণাচল প্রদেশের দৃশ্য। আর এটা রাজ্যের চৌপাশে কেবল হরিনামৰ ধ্বনিৰে মুখরিত হওয়া পরিলক্ষিত হয়েছে। আর সুবুরিয়া রাজ্য অরুণাচল প্রদেশতো এনেদরে এটা হরি নামৰ ধ্বনিৰে দিহা নামৰ ধ্বনিৰে প্রতিটো নামঘৰ মুখৰিত হৈছে। আমি অরুণাচল প্রদেশৰ পৰা দেখাই আছো বালিজান পাপুমপাড়া জিলাৰ বালিজানৰ পৰা দেখাইছো। আমি পোনে পোনে হরি নামৰ ভিতৰলৈ সোমাই যাওঁছো। আমি NT24 দর্শকক সুবুরিয়া রাজ্য অরুণাচল প্রদেশের পর দেখাইছো পাপুমপাড়া জেলার বালিজানের এভাগ নামঘরত এনেদরে বিভিন্ন প্রান্ত থাকা সকলে একলগ হয়ে এনেদরে হরিনাম গা পরিলক্ষিত হয়েছে। আর আমি পোনে পোনে কথা চেষ্টা করি মই আপনার ওসলে আইছো। কোকসুন এটা যে নামঘর আছে চৌদিকে হরিনামৰ ধ্বনিৰে মুখরিত হয়েছে। আর সুবুরিয়া রাজ্য অরুণাচল প্রদেশের যে নামঘর আছে তাতো আমি হরিনামৰ ধ্বনি দেখি পাইছো। কি কব আমি ইয়াত এটা এটা ভাদ মাস আমি ভাদর এটা ভক্ত সকল আয় সকল আর এনে সবই শরাই দিয়া হয় বাপ সকলকে নিমন্ত্রণ করো যেটা সবে একজন হয়ে পেলায় যেটা আমার ইয়াত জাতি উপজাতি একলগ হয়ে পেলায় ভাদ মাহর নাম লিটি সহ পাতো অঙ্ক উৎসব পাতো আর যিকোনো মানে ইয়াত যি উৎসব হয় সকলবিলাক ইয়াত পালন করা হয় কারণ এটা ভাদ মাস মই আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ। কওকচোন এতিয়া আমাৰ অসমতো এতিয়া প্ৰতিঘৰ নামঘৰতে প্ৰতিটো নামঘৰতে হৰিনামৰ ধ্বনি শুনিবলৈ পোৱা যায়। আৰু চুবুৰীয়া ৰাজ্য অৰুণাচল প্ৰদেশত আমি আহিছোঁ যিহেতু আৰু ইয়াতো নামঘৰ দেখিছোঁ নামঘৰত হৰিনামৰ ধ্বনিৰে মুখৰিত হৈছে। কি ক'ব বিচাৰিব আমি সকলোৱে এই বাহিৰৰ চব বহুত জেগাৰ ৰাইজ গোট খাই একত্ৰি হৈ এই ভাদ মাহটো আমাৰ কৃষ্ণ জন্মৰ দিন সেইকাৰণে সকলো নামঘৰতে যাম সেই ভাদ মাহত আমি সকলো গোপিনীয়ে নাম লওঁ। বিভিন্ন প্রান্ত রাইজ আছে ইয়াত বিভিন্ন জায়গায় মানুষ ইয়াত মানে আহে বিভিন্ন সম্প্রদায় সম্প্রদায় বিভিন্ন সম্প্রদায় মিলা প্রীতি এনেদরে নামঘর এটা ভক্তি রস দেখা পাওয়া গেছে। আর হয় দেখা পাওয়া গেছে সেখানে সকল আমি একত্রি হয়ে ভগবানের নাম লো নিশ্চয়। মই পুনৰ হরিনাম আৰম্ভ কৰিব অনুৰোধ জনাইছোঁ। আৰু ইয়া হৈছে চুবুৰীয়া ৰাজ্য অৰুণাচল প্ৰদেশৰ এভাগ নামঘৰৰ দৃশ্য। আৰু যিটো এতিয়া পবিত্ৰ ভাদ মাহ আৰু ভাদ মাহৰ উপলক্ষে এনেদৰে নামঘৰত বিভিন্ন সম্প্ৰদায়ৰ ৰাইজ একেলগ হৈ এনেদৰে হৰিনামৰ ধ্বনিৰে মুখৰিত হোৱা পৰিলক্ষিত হৈছে। আৰু এগৰাকী ব্যক্তি আছে মই আপোনাৰ ওচৰলৈ দাদা আহিছোঁ। কওকচোন নমস্কাৰ আপোনালোকৰ যি অৰুণাচল প্ৰদেশত সকলোৰে একেলগ হৈ এনেকৈ হৰিনামৰ ধ্বনিৰে মুখৰিত হৈছে কি ক'ব বিচাৰিব আমি সদ জয় জয়তে প্ৰথমতে সদ অসমবাসীক ভাদ মাহৰ শুভেচ্ছা জনালোঁ লগতে অৰুণাচল গভৰ্ণমেণ্টকো আমি শুভেচ্ছা জনালোঁ। তেওঁলোকৰ আশীৰ্বাদত আমি নামঘৰ সভা পাতিছোঁ। পাতি এইদৰে আমি আমাৰ যিখিনি নীতি নিয়ম আছে আমি সকলোৱে মিলি নামঘৰৰ ভাগত আমি সব কাম কাজবিলাক সমাপ্ত কৰোঁ। প্ৰতিটো অনুষ্ঠানৰ আয়োজন আমি প্ৰত্যেকটো অনুষ্ঠানে এনেকৈ অনুষ্ঠান কৰোঁ অনুষ্ঠিত কৰোঁ। ইয়াত আমাৰ কোনো জাতিভেদ নাই। আমাৰ সমাজত বেংগলী
বিহারী নেপালী আদিবাসী গোটেইবিলাক আছে আমার গতিকে আমার বহুত ধুনিয়া সমাজ আমি এই সমাজখন চলাই আছো আর এইদরে আমি চলিয়ে থাকিব। অরুণাচল প্রদেশের এভাগ নামঘর পরিবেশ আর বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে এনেদরে এটা হয়েছে তো পবিত্র ভাদ মাহ আর পবিত্র ভাদ মাহর উপলক্ষে এনেদরে এটা নামঘর হরিনাম বা পরিলক্ষিত হয়েছে। আমি এন্টি টুন্টিফোরে অসমের সুবুরী রাজ্য অরুণাচল প্রদেশের দেখাইছো আর পাপুমপাড়ে জেলার বালেদানের পরিবেশ আর এক এক কথা কোথাও এক অপূর্ব দৃশ্য যে রাজ্যের চৌদিশে যেহেতু ভাদ মাহ উপলক্ষে হরিনাম বা পরিলক্ষিত হয়েছে আর ব্যতিক্রম হয় অরুণাচল প্রদেশ আর যিনি ইয়ার অরুণাচলের বাসিন্দা আছে এনেদরে এটা নামঘরত হরিনাম বা পরিলক্ষিত হয়েছে। আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।